ঘোষণা করেন জনপদবাসী তাদেরকে লক্ষ্য করে বলল আমরা তোমাদেরকে অমঙ্গলের কারণ মনে করি তাফসীরের কিতাবে আল্লামা ইমাম বাহাওয়ি রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা আলাইহি সালাতু ওয়াসালাম দুইজন পয়গম্বরকে আনতাকিয়া শহরে পাঠাইলেন তারা যখন আনতাকিয়া শহরের নিকটবর্তী হইলেন তখন একজন বৃদ্ধর সাথে সাক্ষাৎ হয় তারা ওই বৃদ্ধ লোকটাকে সালাম কুশল বিনিময় জিজ্ঞেস করলেন তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয় ওই বৃদ্ধ লোকের নাম ছিল হাবিবে নাজ্জার হাবিবে নাজ্জার জানতে চাইল তোমরা কে তোমাদের পরিচয় কি আর তোমরা কেন আসছো তোমাদের সফরের উদ্দেশ্যটা কি ভ্রমণের উদ্দেশ্যটা কি তোমরা বলো ওরা তো আল্লাহর পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দূত তারা বললেন আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দূত হাবিবে নাজ্জার জিজ্ঞেস করলো তোমাদের ভ্রমণের উদ্দেশ্য কি তারা নির্ধিদায় বলতে লাগলেন আমাদের ভ্রমণের উদ্দেশ্য হলো তোমরা হলে মূর্তি পূজক তোমরা মূর্তি পূজা করো আল্লাহ এক আসমান আল্লাহ সাত আসমান সৃষ্টি করলেন সাত জমিন সৃষ্টি করলেন পাহাড় সৃষ্টি করলেন পর্বত সৃষ্টি করলেন কুল কায়নাত সৃষ্টি করলেন আল্লাহ তমাম মখলুকাত সৃষ্টি করলেন আল্লাহর জমিনের উপর বসবাস করো আর আল্লাহর সাথে তোমরা শিরক গুনাহ করো আল্লাহর সাথে শরীক করো তোমরা মূর্তি পূজা করো মূর্তি পূজা থেকে তোমাদের আমরা এসেছি তোমরা মূর্তি পূজা ছেড়ে দাও এক আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে লেগে যাও হাবিবে নাজ্জার বলল আমরা যে মূর্তি পূজা করি এক আল্লাহকে মানব তোমরা যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দূত তার প্রমাণ কি তোমাদের কাছে কি কোনো প্রমাণ আছে তারা বললেন হ্যাঁ অবশ্যই প্রমাণ আছে বলে প্রমাণ কি বলে প্রমাণ হইল আমরা অসুস্থ ব্যক্তিকে সুস্থ করি আল্লাহ পাকের হুকুমে অসুস্থ ব্যক্তিকে সুস্থ করি কার হুকুমে আল্লাহ পাকের হুকুমে আমরা জন্মান্ধকে ভালো করি আল্লাহ পাকের হুকুমে আমরা কুষ্ঠ রোগীকে ভালো করি আল্লাহ পাকের হুকুমে তখন হাবিবে নাজ্জার বলল আমার দুই বছর থেকে একটা সন্তান অসুস্থ অবস্থায় বেডের মধ্যে পড়ে আছে তখন ওই আল্লাহর প্রেরিত দূতেরা বললেন যদি সত্যি সে অসুস্থ হয়ে থাকে আমাদেরকে নিয়ে চলেন তার কাছে তখন তাকে নিয়ে তাদেরকে নিয়ে চলা হলো হাবিবে নাজ্জারের সন্তানের কাছে তারা যেই মুহূর্তে হাবিবে নাজ্জারের সন্তানের শরীর স্পর্শ করে আল্লাহর কাছে দোয়া করলেন মুহূর্তের ভিতরে হাবিবে নাজ্জারের সন্তান পরিপূর্ণ সুস্থ হইয়া গেল একটু জোরে বলবেন না দীর্ঘদিন থেকে হাবিবে নাজ্জারের সন্তান অসুস্থ কোন চিকিৎসক তাকে ভালো করতে পারে না এমত অবস্থায় ওই দুইজন লোক আল্লাহর প্রেরিত দূত তাকে স্পর্শ করে আল্লাহর কাছে দোয়া করলেন মুহূর্তের ভিতরে ভালো হয়ে গেল হাবিবে নাজ্জার আর দেরি করে নাই আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মকে গ্রহণ করে ফেলল যখন হাবিবে নাজ্জারের সন্তান সুস্থ হয়ে গেল সমগ্র আনতাকিয়া শহরের মধ্যে ওই কথা বিস্তার লাভ করলো প্রচার প্রসার হয়ে গেল যে এক আল্লাহ দা
আওয়াজ দিয়ে দুইজন লোকের আগমন হয়েছে আর ওরা যেই তেই করে ওঠার দ্বারা মানুষের फायदा হয় অসুস্থ রোগীকে ভালো করতে পারে জন্মান্ধকে চক্ষুষ্মান করতে পারে কুষ্ঠ রোগীকে সুস্থ করতে পারে ওই কথা तमाम আনতাকিয়া শহরের মধ্যে বিস্তার লাভ করলো এক পর্যায়ে আনতাকিয়া শহরের রাজার কান পর্যন্ত ওই সংবাদ চলে গেল চলে যাওয়ার পরে تفسير الكتاب المدى উল্লেখ করা হয় আনতাকিয়া শহরে রাজার নাম ছিল আনতাফাস ওই আনতাফাসের কানে যখন ওই সংবাদ চলে গেল তখন আনতাফাস ওই আনতাকিয়া শহরের বাদশা ওই দুইজন লোককে তার দরবারে তলব করলো ডাকলো তারা তার দরবারে চলে গেল চলে যাওয়ার পরে বাদশা তাদেরকে লক্ষ্য করে বলতে লাগলো তোমাদের পরিচয় কি তোমরা কারা তখন তারা তাদের পরিচয় তার সামনে উদ্ভাসিত করলেন এবং বললেন তোমাদের আগমনের উদ্দেশ্য কি তারা বললেন আমরা এসেছি মূর্তি পূজা থেকে মানুষদেরকে বিরত রেখে এক আল্লাহর দাসত্বের মধ্যে লাগানো হলো আমাদের কাজ এইজন্য আপনার সাথে যেহেতু আমাদের মোলাকাত হয়ে গেছে সর্বপ্রথম আপনাকে দাওয়াত দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ এই দাওয়াত দিছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর এক আল্লাহকে বিশ্বাস করে নাও নবী হযরত عیسیٰ علیہ السلام کے بشش کرنا انت کی اشہر بچہ بلو تم رجا اللہ رفت کو دیکھے پیری تو دو تر پمن کی تو کن ترہ بلن اپنی جے گلو پمن طلب کرتے پارین اپنی যে কোন জিনিস চাইতে পারেন আপনার যা দরকার বলবেন আমরা আল্লাহর হুকুমে সবগুলা ইনশাআল্লাহ আদায় করে দেব সুবহানাল্লাহ একটু জোরে বলেন না সুবহানাল্লাহ মুসলমান ভাইরাই আমার আনতাকিয়া শহরের বাদশা আনতাফাস সর্বপ্রথম এমন একজন জন্মান্ধ শিশুকে তাদের সামনে উপস্থাপন করলো যাদের দুনোটা চক্ষু নাই এমন কি কপালের সাথে তাদের চক্ষু জায়গাগুলা একদম লেভেল সমান ওই শিশুটাকে উপস্থিত করে বলতে লাগলো তোমরা যদি সত্যি আল্লাহর দূত হয়ে থাকো ওই জন্মান্ধ বাচ্চাটাকে শিশুটাকে তোমরা চক্ষুষ্মান করে দাও আল্লাহর প্রেরিত দূতের আল্লাহর কাছে দুহাত উঠাইয়া কে মোনাবকে চাইতে দেরি ওই জন্মান্ধ শিশুর চক্ষুর জায়গা পেতে নতুন দুইটা চক্ষু চক্ষুষ্মান হইতে একটা মুহূর্ত দেরি হয় না শুধু তাই না ওই বাচ্চা লক্ষ্য করে বলতে লাগলো তোমরা যদি সত্যি আল্লাহর প্রেরিত দূত হয়ে থাকো তাহলে তোমাদের ক্ষমতা আমার দেখতে হবে তোমরা কি মৃত মানুষকে জীবিত করতে পারবা তখন আল্লাহর প্রেরিত দূতেরা বললেন আল্লাহ পাক সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহ পাকের পক্ষে কোনো কিছু অসাধ্য নয় আল্লাহ পাক চাইলে মুহূর্তের ভিতরে মৃত কেউ জীবিত করতে পারে এই ক্ষমতা আল্লাহর আছে কুল আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলক মান তাশা ওয়া তানজিউল ملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير أكمل شرط ما خلط الملك আরো আওয়াজ দিয়ে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিক কে মুসলমান ভাইরাই আমার যেই মুহূর্তে আল্লাহর প্রেরিত দূতেরা বললেন আল্লাহ পাক সর্বময় ক্ষমতার মালিক তখন আনতাকিয়া শহরের বাদশা আনতাফাস এক
একটা শিশু বাচ্চার লাশ তাদের সামনে উপস্থাপন করলো যেই শিশুটা এক সপ্তাহ পূর্বে ইন্তেকাল করেছিল এবং তার লাশটা দাফন করা হয়েছিল তার বাবার অনুপস্থিতিতে আন্তাকিয়া শহরের বাদশা বলল ওই শিশুর লাশটা তোমরা জীবিত করে দাও আল্লাহ পাক চাইলে মৃতকে জীবিত করার ক্ষমতা আল্লাহ পাকের আছে না নাই একটু জোরে বলতে হবে আছে না নাই আল্লাহর কাছে দুসের আল্লাহর কাছে দোহা কিছু করে কাইমন আবাদকে যে মুহূর্তে বলা আরম্ভ করলেন নাগো আল্লাহ আপনি তো জীবিতকে মৃত করেন আবার মৃতকে তো আপনি জীবিত করেন আন্তাকিয়া শহরের বাদশা আমাদের কাছে চাইছে আমরা মৃতকে জীবিত করতাম আল্লাহ আপনার হুকুম যারা তো গেছে একটা পাতা নড়ে না ও মালিক আমাদেরকে মিথ্যাবাদী সাব্যস্ত করিয়েন না ওই শিশুটাকে আল্লাহ আপনি জীবিত করে দেন যেই মুহূর্তে আল্লাহর প্রেরিত দূতের আল্লাহর কাছে দোয়া করলেন দোয়া করতে দেরি হয় তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয় ওই শিশুটা জীবিত হয়ে বসতে একটা মুহূর্ত দেরি হয় না জীবিত হয়ে বসে পড়ল বাচ্চা পথে সুরতে নিয়েছিল যদি ওই শিশু বাচ্চাটা জীবিত হয় তোমরা যদি মৃতকে জীবিত করতে পারো তাহলে আমি তোমাদের আল্লাহকে গ্রহণ করব ঈসা আলাইহিস সালাম ও সালামের দিনকে গ্রহণ করব যেই মুহূর্তে ওই মৃত বাচ্চা জীবিত হয়ে গেল এমন কি ওই জীবিত হয়ে ওই বাচ্চাটা লক্ষ্য করে বলতে লাগলো ও আল্লাহর শহরের লোকেরা তোমরা শুনে রাখো ওই দুইজন লোক আল্লাহর ফেরিত সত্যবাদী লোক ওদেরকে তোমরা মিথ্যা সাব্যস্ত করিও না তোমরা এক আল্লাহকে বিশ্বাস করো এক আল্লাহকে মানো এই কথার দ্বারা আন্তাকিয়া শহরের বাদশার অন্তরের মধ্যে দারুণ একটা প্রভাব পড়ল কিন্তু ওই আন্তাকিয়া শহরের বাদশার পাশে একজন আল্লাহর ওলি বসা ছিলেন যার নাম হলো শামউন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন এমন অবস্থায় শামউন বলতে লাগলেন ও বাদশা আপনি তাদেরকে বলে দিন আপনার যে কন্যা সন্তানটা কিছুদিন পূর্বে ইন্তেকাল করেছিল ওই কন্যা সন্তানটাকে তারা যেন জীবিত করে দেয় এমন অবস্থায় বাদশা বলল তোমরা যদি সত্যি নবী হয়ে থাকো তোমরা যদি সত্যি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দূত হয়ে থাকো তাহলে আমার মৃত কন্যা সন্তানটাকে জীবিত করে দাও তারা বললেন আল্লাহ তো সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ চাইলে তুমি তোকে জীবিত করতে পারেন আবার জীবিতকে অমৃত করতে পারেন এমন কুদরতি শক্তির আল্লাহর আছে না নাই ওই আল্লাহর প্রেরিত দূত দুইজন আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আপনি ইজ্জত রক্ষা করেন যেই মুহূর্তে দোয়া করলেন দোয়া করতে দেরি আন্তাকিয়া শহরের বাদশার মেয়ে কবর ফেটে কবর থেকে জীবিত হয়ে রাজ দরবারে আসতে একটা মুহূর্ত দেরি করে নেয় আর একটু জোরে বলেন না মুসলমান ভাইরা আমার ওই মেয়ে কবর থেকে জীবিত হয়ে রাজ দরবার পর্যন্ত এসে উপস্থিত হয়ে বলতে লাগলো ও আন্তাকিয়া শহরের জনপদবাসী শোনো ওই দুইজন আল্লাহর প্রেরিত আল্লাহর দূত সত্যবাদী তোমরা তাদেরকে সত্য হিসাবে মেনে নাও তোমরা তাদেরকে সত্য হিসাবে গ্রহণ করে নাও তারা যে সত্যবাদী এতে কোনো সন্দেহ নাই তবে আমার বিশ্বাস হয় তোমরা তাদেরকে মানবে না আন্তাকিয়া শহরের বাদশা বলেছিল তোমরা যদি মৃতকে জীবিত করতে পারো আমরা এক আল্লাহকে গ্রহণ করব আমি এই সাত দিনকে গ্রহণ করব কিন্তু ওই মেয়ে সত্যতার সাক্ষী দেওয়ার পরেও ওই মেয়ে সত্যতা স্বীকার করার পরেও তার বাবা সহ জনপদবাসীকে বক্তব্য দেওয়ার পরেও আন্তাকিয়া শহরের জনপদবাসী এমনকি আন্তাফাস নামক
রাজা বাদশা এক আল্লাহকে বিশ্বাস করে নাই হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মকে গ্রহণ করে নাই গ্রহণ করে নাই তো করে নাই আবার আল্লাহর প্রেরিত দূতদেরকে তারা হুমকি দিল হত্যা করার হুমকি দিল শুধুমাত্র হত্যার হুমকি দিয়েই শেষ নয় তাদেরকে মর্মান্তিক শাস্তি দিবে তাও বলল তা বলেই শেষ নয় তাদেরকে অমঙ্গলের কারণ বলল বলল তোমরা তোমাদেরকে আমরা অমঙ্গলের কারণ মনে করি নবীদেরকে আনতাকিয়া শহরের জনপদবাসী অমঙ্গলের কারণ মনে করল এই কথাটা আল্লাহ বুঝাইতে চান একদম পৃথিবীর মানুষেরা তোমরা লক্ষ্য করে দেখো এই সার তোমরাই মূর্তি পূজকরা নবীদেরকে অমঙ্গলের কারণ মনে করেছে শুধু তাই না আল্লাহর পয়গম্বরেরা তাদেরকে ওয়াহদানিয়তের দিকে আহ্বান করার জন্য গিয়েছিলেন কিন্তু তারা তাদেরকে হত্যার হুমকি দিয়েছে শুধু হত্যার হুমকি দিয়েছে তা না তাদেরকে মর্মান্তিক শাস্তি দিবে বলে তারা সৎকারিত করেছে তারা ধমক দিয়েছে এরপরে আল্লাহর পয়গম্বরেরা আল্লাহর দিন প্রচার করার ক্ষেত্রে আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম করার ক্ষেত্রে তারা পিছু হন নাই কথা বলেন ঠিক কি না আল্লাহ পাক সূরা ইয়াসিনের 18 নম্বর আয়াত কারীমায় আল্লাহ নিজে ঘোষণা করেন قالوا إنا تطيرنا بكم أنتك يا شهر جنبت باشي بلت عرم وقرلو আমরা তোমাদেরকে অমঙ্গলের কারণ মনে করি শুধু তাই না আল্লাহ পাক জানায় দেন لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم সে বলতে আরম্ভ করলো আমরা তোমাদেরকে অমঙ্গলের কারণ মনে করি আর যদি তোমরা ওই কাজ থেকে অর্থাৎ আল্লাহ এক আল্লাহর দাওয়াত দেওয়া থেকে যদি তোমরা বিরত না হও তাহলে আমরা তোমাদেরকে প্রস্তর আঘাত করে হত্যা করব বলেন আলহামদুলিল্লাহ শুধু তাই না প্রস্তর আঘাত করে হত্যা বলবো করব বলেই কানকান্ত হয় নাই তারা বলল তোমরা যদি একত্রভাবে দাওয়াত দেওয়া থেকে যদি তোমরা বিরত না হও তাহলে আমরা তোমাদেরকে প্রস্তর আঘাত করে হত্যা করব আর আমাদের পক্ষ থেকে তোমাদের উপর মর্মান্তিক শাস্তি ভোগ করতে হবে মর্মান্তিক শাস্তি আমরা তোমাদের উপর নিপতিত করব যদি তোমরা একত্রভাবে দাওয়াত দেওয়া থেকে বিরত না হও আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই আল্লাহ পাকের দাওয়াত দিয়ে যে সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ পাক আল্লাহর জমিনে প্রেরণ করেছিলেন তাদেরকে হত্যার হুমকির ভয় দেখিয়ে একক তোমাদের দাওয়াত দেওয়া থেকে পৃথিবীর পুরো শক্তি বিরত রাখতে পারে নাই কথা বলেন ঠিক কি না শুধু তাই না আনতাকিয়া শহরের লোকেরা তাদেরকে লক্ষ্য করে বলতে লাগলো যে তোমরা তো আমাদের মতোই মানুষ কে বলতে লাগলো আমার কথা বুঝেননি আপনি আনতাকিয়া শহরের লোকেরা বলতে লাগলো তোমরা তো আমাদের মতো মানুষ আল্লাহ নিজেই এর আলোচনা করে قالوا ما أنتم إلا بشر مثلنا مسلمان بيرني আমার জনপদ বাসী লক্ষ্য করে বলতে আরম্ভ করলো তোমরা যে আমাদের কাছে দাওয়াত নিয়ে আসছো তোমরা তো আমাদের মতোই মানুষ মা আনতুম ইল্লা বাশারুম মিছলুনা ওয়া মা আনজালাল রাহমান মিন শাই তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কিছুই অবতীর্ণ করা হয় নাই মিন শাই ইন ইন আনতুম ইল্লা তাকযিবুন
সুতরাং তোমরা মিথ্যাই বলতেছো সুতরাং তোমরা মিথ্যা কথাই বলতেছো তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কিছু অবতীর্ণ করা হয় নাই তোমরা তো আমাদের মতই মানুষ আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই মক্কার আবু লাহাব উতবা সাহেবা মক্কার কাফিররা আমাদের নবী যখন তাদের কাছে দাওয়াত নিয়ে চলে গেলেন তখন তারাও বলতে আরম্ভ করলো তুমি তো আমাদের মতই মানুষ কথা ঠিক কিনা আন্তাকিয়া শহরে যখন তারা দাওয়াত দিয়ে চলে গেলেন তখন প্রথমে তাদেরকে বলল যে তোমরা আমাদের জন্য অমঙ্গলের কারণ কথাগুলো মনে রাখবেন দুই নম্বর বলল যদি তোমাদের দাওয়াত দেওয়াটাকে যদি বিরত না হয় তাহলে তোমাদেরকে অস্ত্র আঘাত করে হত্যা করা হবে তিন নম্বর বলল তোমাদেরকে আমাদের পক্ষ থেকে মর্মান্তিক শাস্তি ভোগ করতে হবে চতুর্থ নম্বর বলল তোমরা তো আমাদের মতোই মানুষ তোমরা আবার কিসের দাওয়াত নিয়ে আসছো পঞ্চম নম্বর বলল তোমরা বলতেছো আল্লাহ পাক তোমাদের কাছে ওহী পাঠান তোমাদের কাছে বার্তা পাঠান কিন্তু তোমরা তো তোমাদের কাছে আল্লাহ পাক কিছুই নাযিল করেন না তোমরা মিথ্যা কথা বলতেছো তোমরা হলে মিথ্যুক আল্লাহ পয়গম্বরদেরকে তারা মিথ্যুক সাব্যস্ত আরম্ভ করলো আল্লাহ তুমি আল্লাহর জমিনটিকে দেখতে চাইলে যারা তোমাদের বিশ্বাসী হয়ে থাকবে তারা যখন আল্লাহর জমিনকে নবীর সুন্দরকে মিথ্যাবাদী সাব্যস্ত করতে চায় আল্লাহর পয়গম্বরের ওয়ারিস উলামায়ে কেরামকে মিথ্যাবাদী তোহমত দিয়ে জাহান্নামে বন্ধ করতে চায় ওই সমস্ত মানুষের উপর আল্লাহর লানত কথা বলেন ঠিক কিনা এরপর দেখেন তারা যখন ঘর যে সীমারেখার ঊর্ধ্বে উঠে গেলেন ঘর যখন চূড়ান্ত হয়ে গেলেন তখন তারাও তাদেরকে লক্ষ্য করে বলতে আরম্ভ করলেন তাদের কথাও নকল করে আল্লাহ পাক কোরআনুল কারীমে আলোচনা করেছেন আল্লাহ পাক নিজেই বলেন قالوا طائركم معكم أئن ذكرتم بل أنتم قوم مسرفون أنت كشهر الجنوب بشدكم الله فانت دردركين অমঙ্গলের কারণ মনে করে অমঙ্গলের কারণ মনে করে বলতে আরম্ভ করলো আমরা তোমাদেরকে অমঙ্গলের কারণ মনে করি তখন আল্লাহর প্রেরিত দূতেরা জবাব দিতে আরম্ভ করলেন কালু তাইরুকুম মাআকুম আইন গুকিরতুম বাল আনতুম কাওমুম মুসরিফুন আল্লাহ পাক জানিয়ে দিলেন ও পয়গম্বরেরা আপনারাও ঘোষণা করেন তোমাদের অমঙ্গল তোমাদের সাথেই তাপ তোমরা আমাদেরকে অমঙ্গলের কারণ মনে করো তোমাদের অমঙ্গল তোমাদের সাথেই তাপ কেন তোমরা আমাদেরকে অমঙ্গলের কারণ মনে করো আমরা তোমাদেরকে সব পথে এক আল্লাহর দিকে আহ্বান করি বলে এত কথা নিশ্চয় তোমরা বলে সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় আল্লাহর পয়গম্বরেরা তাদেরকে লক্ষ্য করে বলতে লাগলেন তারা প্রথমে বলেছিল তোমরা আমাদের জন্য অমঙ্গলের কারণ এই জন্য তারা জবাব দিলেন তোমাদের অমঙ্গল তোমাদের সাথেই তার আর আমাদেরকে তোমরা অমঙ্গলের কারণ মনে করো এই জন্য আমরা তোমাদেরকে সব পথে আহ্বান করি সত্যের কথা বলি আমরা তোমাদেরকে এক আল্লাহর পরিচয় তোমাদের সামনে তুলে ধরি এই জন্য তোমরা আমাদেরকে অমঙ্গলের কারণ মনে করো ও বোকার দল শুনে রাখো তোমরা হলে সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় আমাদের সমাজে এমন মানুষ পাওয়া যায় যেই সময়ে সত্য কথা মানুষের সামনে উপস্থাপন করা হয় মতের রূপে যখন চলে যায় মতের বিবাদ যখন সৃষ্টি হয়ে যায় তখন আমাদের সমাজে নামধারী মুসলমানেরাও সত্য কথাগুলা স্বীকার করতে রাজি হয় না কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা এরপর দেখেন তারা তো বলল যে তোমাদেরকে আমরা অমঙ্গলের কারণ মনে করি তোমাদেরকে আমরা হত্যা করব তা থেকে যদি তোমরা বিরত না হও
তোমরা তো আমাদের মতো মানুষ শুধু তাই না তোমাদের কাছে কিছুই নাযিল হয় না তোমরা মন গড়া কথা বলো তোমরা মিথ্যাবাদী এরপরে আল্লাহ পাক জানায় দিলেন ও আনতাকিয়া শহরের জনপদবাসী তোমরা লক্ষ্য করো আল্লাহর প্রেরিত দূতেরা তাদেরকে লক্ষ্য করে বলতে আরম্ভ করলেন قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون الله تريد دوترا تدرك لك قربون تيارون مقرلن تمرا تمرا قرب الله پاك منر كسي كسوي نزل قرن قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون تمرا شنيا ركو الله پاك নিশ্চয় অবগত আছেন আল্লাহ পাক নিশ্চয় জানেন আল্লাহ পাক আমাদেরকে তোমাদের কাছে প্রেরণ করেছেন কেন প্রেরণ করেছেন রব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন আল্লাহ পাক আমাদেরকে তোমাদের কাছে স্পষ্ট ভাবে প্রেরণ করেছেন কেন প্রেরণ করেছেন জানোনি রে আল্লাহ পাক আমাদেরকে তোমাদের কাছে প্রেরণ করেছেন যাতে আল্লাহ পাকের স্পষ্ট বাণী তোমাদের কাছে পৌঁছে দিতে পারি এটাই হলো আমাদের দায়িত্ব